হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি আর আমি স্বর্ণা। আমার সাথে রয়েছে কথা, অর্থাৎ কনক কাকনের দিতি। তো আগে জেনে নিও কেমন আছে। কেমন আছিস? আমি খুব ভালো আছি। আপাতত এই যে ক্যারেক্টারটা করছি সেটা সম্পর্কে একটু বল। সেটা সম্পর্কে অ্যাকচুয়ালি এটা একটা নেগেটিভ ক্যারেক্টার, সবাই দেখতেই পাচ্ছ। আমি আগে যখন টেকারাজা বাদশা করতাম ওটা একটা পজিটিভ ক্যারেক্টার ছিল, ক্যারেক্টার নেম ছিল ছুটকি। তো এখন এটা সম্পূর্ণ একটা আলাদা ক্যারেক্টার আমার জন্য, নেগেটিভ একটা ক্যারেক্টার। তো সত্যি খুব ভালো লাগছে করতে, মানে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টারটা আমার। স্পোর্টস নিয়ে কিছুটা গল্প, আবার কিছুটা মানে খুব জেদি একটা মেয়ে, বাবা মার অবাধ্য, বাবা খুব ফেভারেট কিন্তু মা বাবা মানে ওই মানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকে না মেয়েটা। তো যাই হোক, আমার ক্যারেক্টারটা করতে খুব ভালো লাগছে। এই যে কনক কাকুন, যে পিছনে তুই ভালোভাবে লাগছিস, তো সাপোর্টটাও পাচ্ছিস একজনের থেকে। হ্যাঁ একদম, বাবা ড্যাডি। তো বাবা বাস্তবে যদি এটা হতো, বাবা থেকে মানে সাপোর্টটা পেতিস? না, আমি বাস্তবে এরকম হতামই না। আমি বাস্তবে এরকম হতামই না। বাস্তবে তাহলে কেমন হোস তুই, মানে কেমন তুই বাস্তবে? বাস্তবে বলতে আমি সবকিছু মানিয়ে নিই, মানে এই মেয়েটা মানে দিতির যেমন, যে দিতি খুব অহংকারী, দিতির ভীষণ অ্যাটিটিউড প্রবলেম, তারপরে যাই হোক দিতি একটা নেগেটিভ, আর কথা পজিটিভ। কথা সবকিছু মানিয়ে নিতে পারে, সবকিছু সহ্য করতে পারে, তো কথার সময় কার কোনো সময় প্রবলেম হবেই না। আচ্ছা, এই ছুটকি করেছিস, তারপরে দিতি, তো এর মধ্যে কোনটার সাথে নিজেকে রিলেট করতে পারছিস? একটা একটার সাথেও না অ্যাকচুয়ালি। ছুটকি অতিরিক্ত শান্ত, আর ছুটকি ভীষণ ইনোসেন্ট। আমি বলবো না আমি ইনোসেন্ট নই, কিন্তু অতিরিক্ত ছটফটে, কিন্তু ছুটকি খুব শান্ত ছিল, মানে খুব বাধ্য ছিল। আমি বলবো না আমি খুব বাধ্য, কিন্তু ওই মানে আমি শান্ত নই, অবাধ্য, আমি মানে ওই ছটপটে, অবাধ্য ওই বলা যেতে পারে, একটু হালকা। টাইম মতো ফোন ধরে না, ঠিক করে বন্ধুত্ব রাখতে জানে না। না না, আমি বন্ধুদের টাইম দিস কি করে এত? তো মানে আমার না খুব মানে এটা আমার খুব একটা বড় রহস্য, আমার না বন্ধু বান্ধব খুব কম, মানে সত্যি মানে কোনো বন্ধু বান্ধব মানে টেকে নি, এটা মানে কি জানি একটা, আমার কোনো বন্ধু বান্ধব টেকে না। বন্ধু বান্ধব কখন মানুষের টেকে না? না অ্যাকচুয়ালি না, আমি টাইম দিতে পারি না তো কাউকে, মানে হয়তো এখানে শুটিং, শুটিং থেকে বাড়ি, বাড়ি থেকে পড়াশোনা, তারপরে ওখান থেকে ফটোশুট, মানে এইসব কিছুর মধ্যে না আমি বন্ধুদের আলটিমেটলি টাইম দিতে পারি না। করছিস কোন কাজটা করে তোর সব থেকে বেশি মজা লাগে? আমার না মানে কোনো কাজে মজা না লাগলে আমি করি না, তো আমার প্রত্যেকটা কাজই আমার। দেখ, আমি কিন্তু কাজ বলতে তোর এই শুটিং আর ফটোশুটের কথা বলিনি। ও তাহলে খাওয়া আছে, ঘুমানো আছে, আমি গান শুনতে খুব ভালোবাসি। আমি গান শুনতে মানে সব কিছু, আমি হাসলেও গান শুনবো, কাঁদলেও আমি গান শুনবো, আমি খুব দুঃখে থাকলেও আমি গান শুনবো, আমি রেগে থাকলেও আমি গান শুনবো। মানে ওকে, ধর তুই গানটা আমার সব কিছু সলিউশন। তুই গানটা শুনছিস, সেই সময় তোকে কেউ একটা ফোন করলো, তুই কি করবি? তোর মনটা কিন্তু ভালো ছিল না? তাহলে মন ভালো না থাকলে আমি গানটাতেই কনসেন্ট্রেট করবো, আমি ফোন টোন কেটে দেবো। একভাবে ফোন করছি, লাস্ট অব দি ফোন তো করতে হবে। হ্যাঁ সেই শেষে তার সাথে আমি বই না, আমার না এটা আসে না যে কারোর উপর আমি রেগে গিয়ে কথা বলবো। ঠিক আছে, নিজের মধ্যে একটা ভয় থাকে যে আমার আমি আজকে রাখছিস, তার মানে পরিপ্রেক্ষিতে যদি সে কোনোদিন আমার উপর রেগে যায়, তাই ঠিক আছে আমি সবকিছু হ্যাঁ পোলাইটলি বলবো। আমি ফেভারিট সং কি? সং আমি গান বললাম খুব ভালোবাসি, তো আমার সব গানই খুব ভালো লাগে। আমার সব ভালো লাগে। আমার খেতে ভালোবাসিস? উচ্ছে না, আমার কোনো ভেজিটেবলস আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না, এটা সত্যি খুব ক্যারেক্টার। হ্যাঁ আমার একদম ভেজিটেবলস ভালো লাগে না, কিন্তু আমি আমি যদি বলো মাছ মাংস এগুলোর মধ্যে আমি মাটন খুব ভালোবাসি। হ্যাঁ মাটন বিরিয়ানিও ভীষণ ভালোবাসি, চিকেনটা অতটা ভালোবাসি না, আর চকলেট, চকলেট মানে এরকমও কিছু, মানে এরকমও কিছু ঘটনা হয়েছে যে রাত্রিবেলা ঘুমিয়ে আছি, চারটের সময় ঘুম ভেঙে গেছে, আর আমার মা উঠে দেখছে যে আমি চকলেট খাচ্ছি চারটের সময়, ওরকম ঘুমাচ্ছে ওখেই চকলেট খাচ্ছি, এরকমও হয়েছে। না এই জিনিসগুলো আমার সাথেও ঘটে থাকে। হ্যাঁ, তো এই যে তুই ছুটকি, তারপরে তুই দিতি, এরপরে আরো অনেক বড় বড় জায়গায় যাবি এটা সবাই জানে, কিন্তু কিভাবে এলি
কিভাবে এলাম, স্ট্রাগল করলি কিভাবে? হ্যাঁ মানে সত্যি বলতে জানি না ওটা কতটা স্ট্রাগল করেছি বা কিছু, কিন্তু কিছুটা হলেও আমি মানে কষ্ট পেয়েছি বা কষ্ট করেছি। যেটা হচ্ছে আমি যখন শুরু করেছিলাম, আমি তোমরা যা তুমি হয় তুমি জানো এটা, যে জুনি আর্টিস্ট থেকে শুরু করেছিলাম নিজে। তারপর সেখান থেকে শুরু করে অনেক কিছু মানে একটা দুটো করতে করতে নিজে আস্তে আস্তে বুঝলাম যে আমি যেই কাজের জন্য ছিলাম সেটা সেই কাজ নয়, সেটা জুনিয়ার আর্টিস্ট অ্যাকচুয়ালি। তো যাই হোক, সবসময় এইটুখানি রেগে রেখেছিলাম নিজের মধ্যে যে হ্যাঁ আমি ভালো কাজ করব। অপমানটা করেছিল যে আমার ক্যারেক্টারের নাম কি যখন জিজ্ঞাসা করেছিলি, তখন এরকম ভাবে তাকিয়ে চলে গেছিল। তো আজকে কি তার সাথে দেখা হয়? হ্যাঁ, তাদের সঙ্গে দেখা হয়, তাদের সাথে ভালোভাবে বিহেভও করি, তারাও এখন আমার সাথে খুব ভালো বিহেভ করে, কিন্তু আমি না তো কিছু মনে রাখি না, আমি মনে রাখি না। ঠিক আছে, আজকে আমি যে আমি বর্তমান নিয়ে বাজি, অতীত টেনের সাথে কি তুইও এরকম ভাবে কারোর সাথে ব্যবহার করবি? আমি অ্যাকচুয়ালি সেই লাইফটা আমি বিলং করে এসেছি, তো মানে আমি জানি সেই জায়গাটার মানে কষ্টটা কি, বা সেই জায়গাটায় থাকলে মানে কি ফিলটা করি নিজে। তো আমি যেহেতু নিজে ফিল করেছি, আমি কারোর প্রতি আমার আসবেই না কোনো সময়। যেটা বলবো সেটা হচ্ছে, অভিনয় যখন তুই করতিস না, আমি যতটুকু জানি পাড়ার লোকের অনেক কথা থাকে। তো অভিনয় যখন শুরু করলি তারপরেও পাড়ার লোকের কথা থাকে, তো আগের কথা পরের কথা সেটা একটুখানি চিরকুট ইনফিনিটির সকল বন্ধুদের একটুখানি খুলে বল। একদম প্রথম প্রথম না, আমার পাড়ার লোক অ্যাকচুয়ালি এরকম, আমার আমার পাড়ার পরিবেশটা না এরকম যে কেউ কেউ কারোর খবর নেয় না। মানে ঠিক আছে হলো হলো, কারোর বিয়ে হলো আচ্ছা ঠিক আছে, সামনাসামনি ওই হাসতে হয় হাসলো, মানে পিছনে একটুখানি ওরকম পিএনপিসি চলে। তো প্রথম প্রথম আমি যখন প্রফেশনে, মানে সবাই আমার মাকে আর কি খুব টন্ট মেরে বলতো যে ভালো না এই প্রফেশন, মেয়েকে তো দিয়েছো। আমার মনে হয় নিজে ঠিক থাকলে প্রত্যেকটা প্রফেশন ভালো, প্রত্যেকটা প্রফেশনকে সম্মান করা উচিত, প্রত্যেকটা প্রফেশন ভালো। তো সেটাই এবার তাদের প্রবলেম, যার যার মেন্টালিটি। আমার ফ্যামিলি থেকে আমি সবসময় সাপোর্ট পেয়েছি, আমার মা পাপা আমার মানে সবাই ফ্যামিলি। আমার ফ্যামিলি বলতে আমার মা পাপা আমার ভাই, আর তাছাড়া ওই আমার মামা বাড়ি আছে, মাসি বাড়ি ওইদিকে, জেঠুর বাড়ি। আমি ডগি খুব ভালোবাসি, ডগি না পাপি, আমারটাকে নিয়ে যাস না, আমারটা ছোট তো ভীষণ ভালোবাসি। তো এখানে একটু আগে ঘুরে বেড়াচ্ছিল, আদর টাদর করিস? হ্যাঁ, আমি ডগি বা আমি যে কোনো ক্যাট আমি খুব ভালোবাসি। মানে আমার এরকম হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি তারা খুব আমাকে হেল্প করে, কারণ সকালবেলা মাঝে মাঝে মা ওই রকম মানে দুধ টুধ দিয়ে যায় বা কোনো কিছু খাওয়ার, ওরা ব্যাস ওরা ওই সময় আমার খুব হেল্প করে। তো ওরা হেল্প করে, ওরা বিস্কুট দিয়ে, অপছন্দের বিস্কুটগুলো কিন্তু খেয়ে নেয় ওরা। আমার হ্যাঁ ওরা। তো আরেকটা কথা, সেটা হচ্ছে যে টিকটকের ভিডিওগুলো বানায়, তো হঠাৎ হঠাৎ পুরোনো যুগের গানটাই বেশি শোনা যায়। আমি না পুরোনো যুগের গানটা কেন, আমি না আমার 90s পছন্দ করি। হ্যাঁ আমি ভীষণ 90s পছন্দ করি, মানে সিরিয়াসলি আমি কাউকে ইনসাল্ট করছি না, কিন্তু এখনকার গানের থেকে না মানে আমার মনে হয় মিউজিক বেশি আর শব্দ কম, মানে ওয়ার্ডগুলো কম কিন্তু মিউজিক বেশি, গা গা করে বাজে। আর আগেকার গানে না আমি নাচ করার জন্য এই গানগুলো ঠিক আছে, নাচ টাচের জন্য পিকনিক টিকনিক হ্যাঁ হলো, কিন্তু যদি ফিল করতে হয় গান তাহলে 90s এর থেকে ভালো কিছু হয় না। ওকে, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোর বলিউড টলিউডের ফেভারিট হিরো। হিরো হিরো একেবারে সিরিয়াস হিরোদের কথা। হ্যাঁ হিরো, আমি আমি উত্তম কুমারের খুব বড় ফ্যান, আমি খুব ভালোবাসি, কিন্তু এখনকার যুগে বলতে আমি জিদ্দাকে খুব ভালোবাসি, আমি জিদ্দাকে খুব ভালোবাসি। বলিউড অক্ষয় কুমার খুব ভালো লাগে, ঋত্বিক রোশন খুব ভালো লাগে, আদারওয়াইজ সবাই খুব ভালো। আর আমার রণবীর সিংকে মানে মানে এই হয় না মানে আমার না মুড ওয়াইজ আমার এখন মানে কয়েকদিন ধরে আমার রণবীর সিং এর প্রতি একটা আলাদা মানে খুব ভালো লাগা চলে এসেছে। শাহরুখ খানের চলে গেছে না, শাহরুখ খান মানে সত্যি বলতে নেই, কিন্তু আমার শাহরুখ খানকে ভালো লাগে, কিন্তু সেইভাবে ফেভারিট বলবো না আমি। এটা হয় আমার শাহরুখ খানকে মানে এই বই বললাম না মুড চেঞ্জ হয়, কিন্তু সেই মুড চেঞ্জের মধ্যে আমার শাহরুখ খানকে কোনো সময় ভালো লাগেনি সেভাবে। ওকে, আমাদের দর্শক বন্ধুদের অনেক কোয়েশ্চেন আছে, এবং আজকে আমি একটা খতরনাক একটা কোয়েশ্চেন করতে যাচ্ছি, কথাকে জানি না তারপরে এখান থেকে আমাকে ওই দিক পালাতে হবে না, সেটা হচ্ছে কথা। আমি গেস করেছি, আমি গেস করে নিয়েছি, আমি গেস করে নিয়েছি, প্রেম বা বয়ফ্রেন্ড? আমি না, আমার 17 বছর বয়স, তো আমি
মানে তুমি কি বলতে চাইছো যে প্রেম আছে নাকি জীবনে, নাকি কেমন ছেলে পছন্দ, কোনটা কোয়েশ্চেন, কোনটা তোমার? দুটোই বাবা, বিশাল চাপ মাথার উপর। যাই হোক, আমার ফার্স্ট তো এখন জীবনের মানে ইতিমধ্যে প্রেম নেই, কিন্তু যদি বলি যে কেমন মানে ভালো লাগে, কেমন কাকে যদি এটা জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো আমার না কিছু না, আমার এমন একটা ছেলে চাই যে আমাকে আমার সঙ্গে ফাদারলি বিহেভ করবে, আমার সঙ্গে ফাদারলি অ্যাটিটিউড, মানে লাইক আমি তার মানে মেয়ে এরকম বিহেভ করবে আমার সাথে। তুই যখন বিয়ে করবি, হুম, বড়ের সাথে কেমন অ্যাটিটিউড করবি? মানে অনেকে বলে এই যে শুনছো নেকুপুসু বর্বর, তো এই নেকুপুসু বর্বরটা কি রাখবি? না, আমার ওই আমার না খুব মানে আমার মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফ হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, তাদের মধ্যে মানে ওই মানে ফ্রেন্ডশিপটা থাকাটা খুব দরকার। তো সেখানে আমি তুই বলি, তুমি বলি, আপনি বলি, সেটা ম্যাটার করে না, আন্ডারস্ট্যান্ডিং থাকলেই হলো। দাদা সম্পর্কে কি বলবি? ও, দাদা সম্পর্কে যাওয়ার আগে আমি একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে এই যে তুই 17 বছর বয়স মেন করলি, তো তুই তো ফেসবুক করিস, তো সেখানে তো দেখতেই পাচ্ছিস ক্লাস 5-6 পড়া মেয়েরা স্ট্যাটাস দিচ্ছে জীবন রেখে লাভ কি। ও, তুই এখনো মনে করছিস যে তুই বাচ্চা আছিস, কারণ ওরা বড় হয়ে গেছে। আমি না বাচ্চা নই, কেননা একটা মেয়ে কোনো সময় বাচ্চা হয় না, একটা মেয়ে সত্যি কোনো সময় বাচ্চা হয় না, আর আমি অন্তত বাচ্চা নই। কিন্তু আমার মনে হয় এই যে আমার বয়সটা, এই সময় যদি আমি আমার ইনোসেন্ট ভাবটা আমি হারিয়ে ফেলি, তাহলে না সেই আমি তাহলে এই লাইফটা অ্যাকচুয়ালি কাটাতে পারলাম না। অ্যাকচুয়ালি আমি 17 বছর বয়স থেকে এসে, ইভেন তার আগে থেকে আমি প্রায় আমার 15 বছর যখন তখন থেকে আমি কাজ করছি, তো অনেক ছোটো বয়স থেকে যেহেতু কাজ করছি, তো এমনি আমি আমার বাচ্চা সেই সময়টা আমি কোনো সময় স্কুল অ্যাটেন্ড করতে পারিনি, এর আগে আমি জিমনাস্টিক করতাম তো স্কুল অ্যাটেন্ড করতে পারিনি। ওই জন্য আমি বললাম না তোমাকে ফার্স্টে, আমার বন্ধু বান্ধব খুব মানে কম বা অভাব, আমার বন্ধু বান্ধব নেই। যাই হোক, তো নেই মানে নেই, নেই মানে নেই, এখানে দাঁড়িয়ে আছে তাও বলছে নেই। না মানে ওই দেখো, তোমার তোমার সাথে আমি কথা বলি, কিন্তু তোমার সঙ্গে সেইভাবে আমি যোগাযোগ রাখতে পারি। দেখ, যতটুকু কথা হয় যত সময় আমরা দুজনেই কাজের মধ্যে ব্যস্ত। এক্স্যাক্টলি, মানে সেই যে সব সব আর এক বন্ধু বান্ধব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এইটা বললি বলে মনে পড়লো, আমাদের চিরকুট ইনফিনিটির ম্যাক্সিমাম মধুর আমাকে কমেন্ট করে যে দিদি তুমি তো রিপ্লাই দাও না, তো আমি দেখেছি যে তোর কমেন্টও এরকম পড়ে পিকচারের কমেন্টে যে তুমি আমাকে রিপ্লাই দিচ্ছ না কেন, তো মেসেঞ্জারটা অ্যাকচুয়ালি কেন খোলা হয় না, রিজনটা তুই নিজে মুখে সবাইকে জানিয়ে দিবি। রিজনটা না এরকম মানে আমি রিসেন্ট দেখছিলাম যে মেসেঞ্জার না রাত্রিবেলা মানে প্রায় 12টা 1টা মানে তখন আমি কাজ থেকে হয়তো খুব টায়ার্ড হয়ে ফিরছি, ওই সময় দেখছি কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছে, আর আমি বললাম না আমি গান শুনতে খুব ভালোবাসি, আমি রাত্রিবেলা আর কিছু না ঘুমানোর পর আমি গান কানে হেডফোন গান শুনছি, ওই সময় না 14 বার ফোন করা, বা এটাও আসল কারণ নয় যদিও, বা অ্যাকচুয়ালি এত মেসেজ আসে তো, তো তাই জন্য আমি মানে যেটা ইম্পর্টেন্ট মনে হয় কাজের কথা আমি সেটা রিপ্লাই দিলাম। আদারওয়াইজ অনেকেই উল্টোপাল্টা কথার জন্য মেসেজ করে, তো সেখানে আমি আর রিপ্লাই দিই না। ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি, তো আমি ভালোবাসি কথার আর রিপ্লাই দিই না। অনেকেই ভালোবাসে তো, সবাইকে সবার ভালো রিপ্লাই দিতে হয় তাহলে সবাইকেই ভালোবাসে, সবার ভালোবাসাটা আমি সম্মান করি, সবাই ভালো সবার ভালোবাসাটাকেই আমি সম্মান করি, সবার ভালোবাসাটাকেই আমি তাদেরকেও খুব ভালোবাসি, কিন্তু কয়েকজনের ভালোবাসা মানে অতিরিক্ত হয়ে যায়, আমি ওই অতিরিক্ত ভালোবাসাটা নিতে পারি না। ওকে, দাদার ব্যাপারে, দাদার ব্যাপারে কি বলবি? স্নেহাশিস দা, দাদার ব্যাপারে আমি বলবো আমার আমাকে ফার্স্ট ব্রেক দাদা দিয়েছিলেন, মানে সত্যি বলতে সেই মানুষের ব্যাপারে আর মানে আমি নতুন করে কিছু বলার নেই, আমি যেখানেই জিজ্ঞেস করবো সেখানেই একটাই কথা বলবো যে আজকে দাদা না থাকলে আমি এখানে থাকতাম না, মানে সত্যি আমাকে সেই জুনিয়র আর্টিস্ট থেকে হাত মানে আমার আমাকে নিয়ে আসছে এখানে, আমার ফার্স্ট টেক্কা থেকে শুরু করে আজকে দিতি, মানে আমার ছুটকি থেকে দিতি, আমার প্রত্যেকটা চরিত্র করার সময় বা প্রত্যেকটা আমার ক্যারেক্টারে প্রত্যেকটা মেগাতে আমাকে দাদা এত সাপোর্ট করেছে না, মানে যখন যেরকমভাবে প্রয়োজন দাদা আমাকে গাইড করেছে, প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে দাদা আলটিমেটলি আমাকে মানে ওই মানুষটার কথা আমি ভুলতে পারবো না কোনো সময়, মানে সত্যি মানে ভগবান। শ্বেতাদির সাথে এটা ফার্স্ট কাজ, মিঠিদির সাথে ফার্স্ট কাজ, তো কী বলবি? খুব ভালো, মানে এরকম কিছু হয়, আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে এরকম এখন প্রচুর দেখা যায় মানুষের মধ্যে মানে অ্যাটিটিউড থাকে বা কিছু, আমাদের মিঠিদির সত্যিই নেই কোনো তেমনি অ্যাটিটিউড বা কিছু, মিঠিদির সত্যিই খুব ফ্র্যাঙ্ক, সবার সাথেই মানে ভালোভাবে মেশে কথা বলে, তো আমাদের মিঠিদিও এরকম, আমাদের আগের টেক্কা রাজা বাচ্চার দেবচন্দ্রিমাও ওরকম, ভালো সবাই, মানে আমি সত্যি অ্যাকচুয়ালি আমাদের
আমাদের মানে এই ইউনিটটা না, বা আমি টেকার ইউনিটের কথা বললেও আমি 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 হয়তো খুব লাকি হচ্ছে তোর সাথে সবসময় রিমঝিমদি থাকতো। রিমঝিমদি এখানেও আছে, এখানেও আমার দিদি, তো এখানেও দিদি, ওখানেও দিদি। রিমঝিমদির ব্যাপারে কি বলছিস? রিমঝিমের সঙ্গে না আমি কালকে কথা বলতে বলতে একটা হুট করে আমি বললাম যে রিমঝিম রিমঝিমকে কেউ কিছু বললে না আমার খুব গায়ে লাগে, কেননা ওকে না আমি মানে দুটো প্রজেক্টেই আমি আমার দিদি হিসেবে বেছি না, সত্যি না ও আমার রিয়েল লাইফে দিদি হয়ে গেছে। আমি কোনো কিছু করার আগে না ও রিমঝিমদি এটা করবো, মানে ও না আমাকে খুব সাজেস্ট করে, সত্যিই ভালোবাসে আমাকে, আমি ওই আর কি বোনের মানে দিদির মতনই ওকে ইয়ে করি। ঠিক আছে, তাহলে অনেক কথাই হলো, তো আমি সবাইকে বলবো যে তোমরা প্লিজ সবাই কনক কাকন দেখো রাত 8টায় কালার্স বাংলায়, সবাই আমাদের সাথে থেকো অ্যাজ ইউজুয়ালি যেমন তোমরা থাকছো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবারে টিআরপি হচ্ছে আমরা আমাদের কনক কাকন হাইয়েস্ট টিআরপি কালার্সে, যাই হোক এভাবেই পাশে থাকো বলবো। আর আমাদের সম্বন্ধে আরও আরও অনেক অনেক তথ্য পাওয়ার জন্য অবশ্যই স্বর্ণাদি মানে চিরকুট ইনফিনিটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।